হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দেবব্রত। সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সংবাদে। সবাই কেমন আছেন? আমরা শুন করবো আজকে নতুন একটা চাকরির খবর, যেখানে বলা হয়েছে যে ডাক বিভাগে নিয়োগ হবে, যা স্যালারি স্ট্রাকচার আছে 25,000 টাকা অ্যাপ্রক্স, লেভেল 2-তে স্যালারি হবে। যোগ্যতা বলা হয়েছে ক্লাস 8 পাস, তার সাথে সাথে আপনাকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সরকারি অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে, এটা একটা স্থায়ী চাকরি। আমরা সেই নোটিফিকেশানের সমস্ত কিছু দেখে নেব বিস্তারিতভাবে। কতগুলি শূন্য পদ আছেন, স্যালারি স্ট্রাকচার কী আছে, শিক্ষকতার যোগ্যতার পাশাপাশি কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস অ্যাপ্লাই করবেন, কত দিনের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু নিয়ে আমাদের এই ভিডিও। তো চলে আসবো আমি ডাইরেক্ট ভিডিওতে, যেখানে দেখব বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ দ্য পোস্টে কিন্তু আপনার নিয়োগ হবে। প্রথমেই যেটা বলা হয়েছে যে পদের নাম মোটর ভেহিকেল মেকানিক, যেখানে শূন্য পদ আছে কিন্তু 2টি, এবং যার মধ্যে একটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আর যেটা আর্থিকভাবে পিছিয়ে পড়া উইকের ইকোনমিক উইকার সেকশনের জন্য। তারপর আছে মোটর ভেহিকেল ইলেকট্রিশিয়ানে আছে 1টি শূন্য পদ। তারপর আছে পেইন্টারেও 1টি শূন্য পদ। তারপর আছে কি ট্রায়ারম্যান 1টি শূন্য পদ, সেটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে। টোটাল 5টি আছে শূন্য পদ, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে 2টি, ইকোনমিক উইকার সেকশন 1টি এবং OBC 1টি আর SC 1টি। এরপর আমরা চলে আসবো এই স্যালারি স্ট্রাকচারে কী বলা হয়েছে। স্যালারিতে বলা হয়েছে 19,900 থেকে 63,200, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেভেন পে কমিশন আছে সেইখানে লেভেল 2-তে আপনার স্যালারি হবে। 19,900 হচ্ছে আপনার ইনিশিয়াল স্যালারি, এর সাথে আপনি 42% ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন। স্টেট ওয়াইজ আপনি মানে যে সিটিতে থাকছেন সেই অনুযায়ী আপনি 9% অথবা 18% অথবা 27% এইচআরে পাবেন, মানে যেটা হাউস রেন্ট অ্যালাউন্স। এর সাথে আপনি মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, অন্যান্য অ্যালাউন্সগুলো মিলিয়ে আপনার ইনিশিয়াল স্যালারি প্রায় 30-35,000 টাকা দাঁড়াবে। এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়াতে বলা হয়েছে এজ লিমিট 1/7/2023-এ আপনার বয়স 18-30-এর মধ্যে হতে হবে, মানে ক্যান্ডিডেটের বয়স 18-30-এর মধ্যে হতে হবে। তবে আমরা জানি যে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে এজের রিল্যাক্সেশন হয়, সেক্ষেত্রে SC বা ST-রা 5 বছর, OBC-রা 3 বছর এবং ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ সেক্ষেত্রে বয়সের চার পায়। এখানেও SC ST বা OBC-রা বয়সের চার পাচ্ছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হলে তারা আপ টু 40 ইয়ার্স, মানে হচ্ছে তাদের বয়স 40 বছর মধ্যে তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশানে বলা হয়েছে তাকে এই সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ট্রেড, মানে আপনাকে নির্দিষ্ট ট্রেডে ITI পাস করতে হবে অথবা ক্লাস 8 পাস করতে হবে, এবং তার সাথে সাথে নির্দিষ্ট ট্রেটে 1 বছরের কাজের অভিজ্ঞতা। আর যেহেতু এটা মোটর ভেহিকেলস পোস্ট আছে, তো সেক্ষেত্রে আপনার হেভি ড্রাইভিং লাইসেন্স লাগবে। এবার আসবো মেথড অফ সিলেকশানের ক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপ করবেন, তারপর আপনাদের সেপারেট যে কম্পিউটার ট্রেড টেস্ট হয় কম্পিটিটিভ, সেই ট্রেড টেস্ট হবে, তারপর ইন্টারভিউ এবং ফার্দার প্রসেস হবে। কী কী আপনাকে ডকুমেন্টস জমা দিতে হবে, বলেছে ফটোগ্রাফি অফ দ্য ক্যান্ডিডেট, আর কি এজ প্রুফ হিসাবে আপনি লিভিং সার্টিফিকেট নিতে পারেন, ট্রান্সফার সার্টিফিকেট দিতে পারেন, মাস সার্টিফিকেট দিতে পারেন, এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে হেভি মোটর ভেহিকেলস আর ট্রেড আর ক্লাস 8 পাস, টেকনিক্যাল কোয়ালিফিকেশান ড্রাইভিং লাইসেন্স, SC ST OBC হলে তার কাস্ট সার্টিফিকেট, আর যদি আপনার সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেই সার্টিফিকেট। এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে দিতে হবে, এবং অরিজিনাল ডকুমেন্ট বা সাবমিট কিন্তু কখনোই সেন্ড করবেন না, এটা আপনার ইন্টারভিউর সময় নিয়ে যাবেন। কেউ যদি আলাদা আলাদা 2-3টে পোস্টে অ্যাপ্লাই করতে চায় তাহলে তাকে ইচ স্টেটের জন্য আলাদা আলাদা খামে ভরে ডকুমেন্টস জমা দিতে হবে, আর না হলে সমস্ত ডকুমেন্টস আপনি যদি 1টি পোস্টে বা 2টি পোস্টে দিতে চান, যে কটি পোস্টে অ্যাপ্লাই করতে চান সেই কটা পোস্টের জন্য আপনার আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আলাদা আলাদা করেন বা একসাথে করেন, যে অ্যাড্রেসে দেবেন, অ্যাড্রেসটা হচ্ছে দ্য ম্যানেজার মেইন মোটর সার্ভিস ফর এই রোডে এবং বেঙ্গালোরে, এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। স্পিড পোস্ট অর রেজিস্টার পোস্ট, অন্য পিছনে এই পোস্টে আপনি পাঠিয়ে দেবেন, আর ডেটটা কিন্তু হচ্ছে 5th August 2023 বিকাল 5টার মধ্যে, মানে 5ই আগস্ট 2023-এর বিকাল 5টার মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করে দিতে হবে। ওয়েবসাইট হচ্ছে ওইটি, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, বাকি ডিটেলসও জানতে পারবেন। চলে আসবো আমরা ফর্ম ফিল আপে, দেখে নেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। এই দেখুন, এটা হচ্ছে ফর্ম্যাট। এই অ্যাটাচমেন্টটা আমরা এই ভিডিওরই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকেও কিন্তু ফর্মটা ডাউনলোড করে দিতে পারবেন। এখানে আপনাকে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে,
এখানে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে অ্যাপ্লাই করছেন, স্টেট মেনশন করবেন, ফুল নেম দেবেন, ফাদার্স নেম দেবেন, পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস মেনশন করবেন উইথ পিনকোড, মেল আইডি দেবেন এবং সিটিজেন মেনশন করবেন, ডেট মানে কোন সাল কোন মাস কোন ডেটে আপনার জন্মেছেন সেটা এখানে মেনশন করবেন, এখানে ইন ওয়ার্ডসে লিখে দেবেন কথাটা, 1/7/2023 আপনার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা এখানে মেনশন করবেন, কোন কাজ থেকে বিলং করেন সেটা এখানে মেনশন করবেন, ক্লাস 8 কোন স্কুল থেকে পাস করেছেন, কোন বছর পাস করেছেন সেটা এখানে দেবেন, ট্রেড কোন কলেজ থেকে পাস করেছেন, কোন বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, কোন ইয়ারে পাস করেছেন সেটা এখানে মেনশন করবেন। আর যদি আপনার হেভি মোটর ভেহিকলস বা লাইট মোটর ভেহিকলসের লাইসেন্স থাকে, লাইসেন্স নাম্বার এবং ভিল ভ্যালিড ডেট কতদিন পর্যন্ত আছে, পিরিয়ড অফ এক্সপিরিয়েন্স কতদিন থেকে কতদিন আছে সেটা এখানে মেনশন করবেন, লাস্টে এখানে ডেট এবং প্লেস মেনশন করে এখানে সিগনেচার করতে। এইভাবে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে। এরপর আছে কি ফরম্যাট ফর এনভেলপ, এটা আপনার একদম এনভেলপের উপরে এই কথাটা লিখে লিখে আপনি ফর্ম ফিল আপ করবেন। এটাই ছিল টোটাল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেল চাকরির সম্বন্ধে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে বলুন সমস্ত ভিডিও সবার আগে পাওয়া হচ্ছে, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন চাকরির খবর নিয়ে আসি। সেই চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ, ওয়াচ দিস ভিডিও।